তিন জাতি ওয়ানডে সিরিজ খেলার জন্য বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। গত 12 মে সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করছিল বাংলাদেশ। অবশ্য সেই ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। প্রাথমিক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ছিল টাইগাররা। পরবর্তীতে তামিম মাহমুদুল্লাহর হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি ওয়ানডে একাদশ থেকে বারবার বাদ পড়ছে ইমরুল কায়েস। অথচ সর্বশেষ 8 ইনিংস বিবেচনা করলে দেখা যাবে যে তামিম ইকবালের চেয়েও এগিয়ে রয়েছে এই ওপেনার। তামিম যেখানে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি সহ করেছে 353 রান, সেখানে ইমরুল কায়েস করেছে 398 রান। তার মানে ইমরুল কায়েস এগিয়ে তামিমের চেয়েও। ইমরুলের বাদ পড়ার পেছনে অবশ্যই একটি কারণও রয়েছে, সেটি হলো খেলায় ফিরে এসেছে সৌম্য সরকার। সম্প্রতি সৌম্য সরকার টেস্টে ফর্মে থাকলেও ওয়ানডেতে ভালো করছে না। ওয়ানডেতে বেশ অনেকদিন হলো নিষ্প্রভ তিনি। শেষ 8 ইনিংসে করেছে 85 রান, যেখানে একটি হাফ সেঞ্চুরিও নেই, সর্বোচ্চ 39। ইমরুলের সর্বশেষ 8 ইনিংসে 398 রানের মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। তাহলে ইমরুলের কী দোষ? এদিক দিয়ে তো ইমরুল কায়েস সৌম্য সরকারের থেকেও এগিয়ে। ইমরুল কায়েসকে তাহলে কোনো চক্রান্তের শিকার হচ্ছে, নাকি বিসিবির নির্বাচকরা অন্যভাবে দেখছে ইমরুল কায়েসের ফর্মকে?